প্রতিভাবান ফুটবলার খুঁজতে ট্যালেন্ট হান্ট শুরু করেছে ফর্টিস এফসি। মেধা অন্বেষণের এই আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে যোগ দিয়েছে তৃণমূলের ফুটবলাররা। ফুটবলে অবদান রাখতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নতুন দল ফর্টিস এফসির এমন উদ্যোগ। কুশল ইয়াসির জানাচ্ছেন এর বিস্তারিত। দাপটের সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ বিসিএল এর শিরোপা নিজেদের করে নিয়ে সর্বোচ্চ লিগ বিপিএল এর জায়গা করে নিয়েছে ফর্টিস ফুটবল ক্লাব। এবার দল গোছানোর পালা, তার আগে তৃণমূলের ফুটবলারদের নিয়ে ট্যালেন্ট হান্ট চালু করেছে ফর্টিস। রাজধানীর অদূরে বেড়াইদে অবস্থিত ফর্টিস এফসি গ্রাউন্ডে আয়োজিত ট্যালেন্ট হান্টে উপস্থিত ছিলেন হাজারো তরুণ ফুটবলার। নিজেদের প্রতিভা তুলে পেশাদার ফুটবলার হিসেবে গড়ে উঠতে চায় তারা। এটা আমার আব্বু একটা স্বপ্ন বলতে পারেন, যে আমার আব্বু আমাকে একটা বড় খেলোয়াড় বানাতে চায়। এখানে আমি যদি টিকে যাই তাহলে এখানে ভালো একটা সুযোগ হবে প্র্যাকটিসের। এখানে অনেক কোচ আছে, ফর্টিস প্রিমিয়ার লিগে তারা উঠছে, এখানে অবশ্যই ভালো ট্রেনিং হবে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সন্তানদের নিয়ে হাজির অভিভাবকরা। আয়োজকদের কাছে আসলে আমাদের যেটা চাওয়া থাকবে, যে তারাও যেন এই বিষয়টাকে সেইভাবে করে লাইমলাইটে আনার চেষ্টা করে বা সেইভাবে ছেলেদেরকে খুঁজে বের করে, যারা আগ্রহী, যারা খেলতে চায়, দেশের জন্য কিছু নিয়ে আসতে চায়। তিন কোচের অধীনে সাত সহকারী কোচের সাহায্যে প্রতিভা খুঁজছে ফর্টিস। ভালো ভালো প্লেয়ার আসছে, সিলেক্ট করছে, আবার এখান থেকে আবার সন্ধ্যায় মানে বিকালের পরে আবার ওখান থেকে বাছাই করে কিছু প্লেয়ার নেবে। নতুন মৌসুমে ফর্টিসে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। মাঠে বসে ভবিষ্যৎ তারকাদের কসরত দেখছেন তিনি। বাংলাদেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হলো একাডেমি দরকার। এভাবে যে ফর্টিসের মতো ক্লাব যে একাডেমি, একটা বড় একাডেমি করতেছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবলারদের জন্য পাওয়া। একাডেমির সংখ্যা যখন বাড়বে বাংলাদেশের ন্যাশনাল টিমের ফুটবলারদের পাইপলাইনটা অনেক স্ট্রং হবে, কারণ একাডেমি থেকেই তো মানুষ শিখে এবং এখান থেকে কিন্তু স্বপ্ন জাগবে মানুষের যে আমরা বাংলাদেশের টপ লেভেলে খেলবো, ন্যাশনাল টিমে খেলবো। এখানে অনেক ন্যাশনাল প্লেয়াররা আসবে তাদের একাডেমির সময় ট্রেনিং, এখানে ফর্টিসেই ন্যাশনাল অনেক ন্যাশনাল প্লেয়ার থাকবে। এটা একটা বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রা একটা গুড সাইড। আমরা যারা বলি ফুটবল আসলে হারিয়ে গেছে, তারা আসলে একটা ভুল তত্ত্ব আমরা সারা বাংলাদেশের মানুষকে প্রচার করি, এবং এই প্রচারটা না করলে আমি মনে করি যে আমাদের এখনকার ফুটবলারদের জন্য ভালো। আজকে প্লেয়ার 1400 প্লেয়ার আসছে ট্রায়াল দিতে, কালকে আসলো 1800, তো এতগুলি প্লেয়ার কোত্থেকে আসতো? ফুটবলের যদি ঘাটতি থাকতো মানুষ তো ফুটবল খেলে এতগুলি প্লেয়ার আসতো না। অনূর্ধ্ব 16, 18 ও 20 ফুটবলারদের এই ট্রায়ালে সেরাদের নিয়ে বয়সভিত্তিক একাডেমি ও মূল দলের জন্য খেলোয়াড় বাছাই হবে। বিশ্বমানের প্রশিক্ষণের পাশাপাশি তাদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য দলটির। আমাদের ফুটবলে তো আমরা ইনকাম সোর্স নাই কোনো, যে নিজের টাকা দিয়ে খেলা। তো এখন যদি আমি একাডেমি থেকে প্লেয়ারটা তৈরি করতে পারি, বা রেডিমেড প্লেয়ার তো আছেই, সব টিমে যাচ্ছে, আমরা টাকা দিয়ে কিনতেছি, হিউজ একটা বাজেট চলে যাচ্ছে। এখন যদি আমি নিজে প্লেয়ার তৈরি করতে পারি, সেটা আমার ক্লাবের পাশাপাশি আমি কিছু প্লেয়ার আমাদের সাথে কন্ট্যাক্ট হবে, কিছু প্লেয়ার আমি সেল করতে পারবো, বিভিন্ন টিমে যেতে পারবে, যেটা আমার ক্লাবের জন্য খরচটা চলে আসবে এবং আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য একটা ভালো উদ্যোগ বা একটা উন্নতি হবে, এই জন্যই করা। আজকে অলরেডি যেমন 1350 প্লাস হয়ে গেছে, যেটা মানে কোনোভাবে এত বেশি হবে সেটা কল্পনা করতে পারি না। বাট যেহেতু আমরা প্রথমবার, অভিজ্ঞতার ব্যাপার, বাংলাদেশের যে ফুটবলটাকে সবাই ভালোবাসে, মনে প্রাণে চায়, এটার একটা বহিঃপ্রকাশ কিন্তু এখানে বোঝা যায়, একটা ট্রায়ালে 2000 লোক আসে। অচিরেই একাডেমির পাশাপাশি নিজস্ব স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা ফর্টিস এফসির। কুশল ইয়াসির, আরটিভি।